নমস্কার বন্ধুরা আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা বন্ধুরা আজকে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন এটা একটা ডেকোপন কমলা লেবুর গাছ এবং নীলার বাগানে অর্থাৎ আমার ছাদ বাগানে এই কমলালেবুটা কিন্তু হয়েছে ফুল অনেকগুলো এসেছিল তার মধ্যে গুটি দু তিনটে ধরায় একটা ফল আমি নিতে পেরেছি এবং সাইজটা দেখুন বেশ ভালোই হয়েছে দেখতেও তো খুবই সুন্দর এবার খেয়ে দেখতে হবে যে এটা কতটা ভালো কারণ আমার এটার ওপরে কৌতূহল অনেক অনেক মানুষ খেয়েছেন অনেক বন্ধুরা খেয়ে ইউটিউবাররা রিভিউ দিয়েছেন কিন্তু আমি কোনোদিন এটা খেতে পারিনি এইবার প্রথমবার আমিও খেয়ে দেখব যে এটা কেমন মিষ্টি না টক রস সত্যিই কি শুকিয়ে যায় নাকি রস শুকায় না আজকের ভিডিওতে আমি সবার আগে এটা বুঝতে পারবো এবং আমি আমার সাথে সাথে আমি চেষ্টা করবো আপনাদেরকেও কিছুটা ধারণা দেওয়ার এর আগেও হয়তো আপনারা এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন তবুও আমি আমার তরফ থেকে চেষ্টা করব কতটা এটা খেতে ভালো বা বাড়িতে লাগানো যেতে পারে কি না সেটার উপরে একটা ছোট্ট রিভিউ দেওয়ার দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটার যেটা বিশেষ গুণ সেটা হলো অল টাইম এটা কিন্তু অল টাইম হয় মানে ফুল এবং ফল একই গাছে আপনারা একসাথে দেখতে পাবেন দেখুন লেবুটা এখন ছেঁড়া হচ্ছে লেবুর বোটা কিন্তু ভীষণই শক্ত আপনারা কাটার ইউজ করতে পারেন তার জন্য এবং লেবুটা দেখে যেটা মনে হচ্ছে মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে বেশি তো কম নয় দেখুন আমি ওকে জিজ্ঞেস করছি ও সেটাই বলছে যে মোটামুটি পাঁচশোর কাছাকাছি ওজন আছে এবং খুব সুন্দর একটা স্মেল খুব সুন্দর একটা গন্ধ কারণ আমিও পাচ্ছি গন্ধটা এবং ওজন বেশ ভালোই আর দেখতে কিন্তু বেশ সুন্দর একটা ঘটির মতো এর থেকেও বড়ো সাইজের হয় তাহলে চলুন এবার দেখে নিই এটা খেতে কীরকম হয় বন্ধুরা দেখুন এখন আমরা এই ডেকোপন কমলা লেবুটাকে ছাড়াবো বা কাটবো কেটে খাবো খেয়ে বলবো যে কতটা মিষ্টি বা কতটা রসালো এটা চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেব যে লেবুটাতে রসের পরিমাণটা কতটা খোসাটা কিন্তু বেশ শক্ত শক্ত মানে মানে লেগে থাকছে কিন্নর মতন তা নয় কিন্তু লেবুটা যেহেতু খুব বড় সড়ো এবং শক্ত সেই কারণে দেখুন খোসাটা বেশ ভালোই মোটা এবং খোলা যাচ্ছে কিন্তু একটি বাচ্চার পক্ষে এই লেবুর খোসা ছাড়ানোটা কিন্তু সম্ভব নয় আর বেশ বড় সাইজের দেখতে ঠিক আমার কিন্তু ঠিক কমলা লেবুর মতো মনে হচ্ছে না অনেকটা বাতাবি লেবু টাইপের তবে সাদা হয়ে গেছে বা শুকনো সেরকম মনে হচ্ছে না লেবুটা এবার দেখা যাক রসটা কতটা আছে সেটা একটু আমরা দেখে নেব যে কোনো কমলা লেবুই কিন্তু একটু সূর্যের আলো লাগলে হালকা সাদা টাইপের হয়ে যায় বা শুকনো টাইপের হয় কারণ আমার বাড়িতে যে ছাতকি কমলা হয়েছে তাতেও কিন্তু দু একটা লেবুতে আমি সেটা পেয়েছি দেখুন রসের ভাব যে খুব বেশি তা কিন্তু নয় আবার একদম নেই সেটাও আমি বলবো না রস আছে কিন্তু অনেক নয় যেমন মৌসম্বি বা অন্যান্য লেবু চিপড়ালে যেটা রস পাওয়া যায় সেটা নয় আর একটু বাতাবি লেবু টাইপের দেখুন আমি ডেকোপনটা আপনাদের খেয়ে বলবো যে কেমন খেতে হ্যাঁ খাই হুম মিষ্টি আছে হালকা মিষ্টি কিন্তু টক মিষ্টি মেশানো এর আগে আমি ছাতকই খেয়েছি ও অতটা মিষ্টি নয় ওর মতন এটা এবার লেবুটার ব্রিক্স কতটা আছে সেটা মেপে একটু দেখা যাক আমরা লেবুটার ব্রিক্সটা মাপছি আর সেটা মাপতে মাপতে একটু আপনাদেরকে বলে রাখি লেবুটা যেহেতু আমিও খেলাম লেবুটা কিন্তু টক মিষ্টি মেশানো খুব যে মিষ্টি তা আমি বলবো না আর মানে এমনও নয় যে খেলে চোখ বুঝে যাবে সেটাও নয় কিন্তু এটা রেখে দিলে আরও একটু মিষ্টি হবে এখন দেখুন ব্রিক্সে দেখাচ্ছে প্রায় দশের ওপর আছে দশ বা দশের ওপর যদি ব্রিক্স হয় এখন তাহলে আমার মনে হয় একটু রেখে খেলে লেবুটা আরেকটু মিষ্টিভাব হবে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার এই ছোট্ট ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার